তো হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। গত এক মাস আগে আমি গার্ডেন গিয়ারের একটা ট্যাঙ্ক ব্যাগ কিনি এবং সেই ট্যাঙ্ক ব্যাগটা আমি কলকাতাতে ইউজ করি এবং পুরুলিয়া রাইডে ইউজ করি, এবং পুরুলিয়া রাইডে এটা আমি এক্সট্রিম রেনেতেও আমি এটা ইউজ করেছি। আজকের ভিডিওটা এই ট্যাঙ্ক ব্যাগ সম্পর্কিতই, আর ভবিষ্যতে যদি আপনি ট্যাঙ্ক ব্যাগ কিনতে চান তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই আপনার কাছে হেল্পফুল হবে। আর এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন, আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। স্টুপিড আনবক্সিং ভিডিও আমার একদমই ভালো লাগে না, তো সোজাসুজি একদম ব্যাগের রিভিউ আমি চলে যাই। তো ব্যাগটা এটাই হচ্ছে আমার গার্ডেন গিয়ারের ট্যাঙ্ক ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে 28 লিটারের একটা ব্যাগ, আর এর যে মেন কম্পার্টমেন্টটা, এর মেন কম্পার্টমেন্টটা হেভি বড়, মানে 28 লিটার একটা রাইডের পক্ষে যথেষ্ট একটা বড়। তো এই হচ্ছে এর কম্পার্টমেন্ট। আচ্ছা, এখানে স্যানিটাইজার আছে, রাইডে বেরোলে অবশ্যই স্যানিটাইজার ইউজ করবেন। তো এই কম্পার্টমেন্টটা যেটা আছে সেটার নিচে বড় করবার জন্য আবার একটা আলাদা এক্সট্রা জিপ দেওয়া আছে, তো এই জিপটা ইউজ করে এটাকে বড় করা যায়। তাহলে কি হয়ে যায়, এই ট্যাঙ্ক ব্যাগটা এতটা প্রায় বেড়ে যায়, অর্থাৎ একটা রাইডে মোটামুটি ধরুন 10 থেকে 12 দিনের একটা রাইডে এই ট্যাঙ্ক ব্যাগটা হচ্ছে যথেষ্ট, অর্থাৎ সাফিসিয়েন্ট এখানে জিনিসপত্র ধরবে, ক্যামেরা গ্যাজেট বা আদার্স জিনিসপত্র এখানে খুব সুন্দরভাবে ধরে যাবে, এবং আমার হেলমেটও এখানে সুন্দরভাবে ধরে যাচ্ছে আমি দেখেছি। তাছাড়া ভিতরে অনেকগুলো পকেট দেওয়া থাকে, তো এখানে একটা পকেট দেওয়া আছে এবং এখানে একটা নেট ইউজ করা আছে, এখানে দুটো পকেট দেওয়া আছে, আর ভিতরে যদি দেখা যায় ভিতরে দুদিকে দুটো পকেট দেওয়া আছে। আর যদি বাইরের দিকে দেখি, বাইরের দিকে পিছন দিকে এখানে একটা পকেট দেওয়া আছে, তাছাড়াও এই দু সাইডে দুটো পকেট দেওয়া আছে। এই দুটো পকেট মোবাইল বা ওয়ালেট রাখার জন্য খুবই সুন্দর, আমি এটাকে দারুণভাবে ইউটিলাইজ করেছি ব্যাগটাকে, এবং এই সাইডের পকেটগুলো যথেষ্ট বড়। এছাড়াও উপরের দিকে যদি দেখা যায় এখানে একটা প্লাস্টিক কভার দেওয়া একটা পকেট আছে, এই পকেটটার মধ্যে মোবাইল রাখা যায়, এবং এখানে হেডফোন বা চার্জার চার্জ করবার জন্য একটা আলাদা পয়েন্ট দেওয়া আছে, এখান দিয়ে তারটা বের করা যায়। এই যে প্লাস্টিক পকেটটা দেওয়া আছে, এখানে নেভিগেশনের জন্য মোবাইল রাখা যেতে পারে, এবং এর ওপর দিয়ে কিন্তু মোবাইলটাকে আমরা ইউজ করতে পারি। এবং তাছাড়াও উপর দিকেও এখানে আর একটা পকেট দেওয়া আছে, যেখানে আমরা ছোটোখাটো অনেক কিছু জিনিস আমরা এতে রাখতে পারি। তো সুতরাং এই ব্যাগটায় এত পকেট আছে এবং এই ব্যাগটার সাইজটা এতটাই বড়, তো এই ব্যাগটা আমরা যে কোনো রাইডে যে কোনো রাইডার চয়েস করতেই পারি। আর তাছাড়াও এই ব্যাগটার একটা বড় প্লাস পয়েন্ট কি জানেন, এই ব্যাগটায় ম্যাগনেট নেই, অর্থাৎ এই ব্যাগটায় বাইকে লাগাতে গেলে আলাদা একটা জ্যাকেট লাগে, তো সেটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে সেই জ্যাকেট যেটা দিয়ে আর বাইকের ট্যাঙ্কে এটা মাউন্ট করা হয়, অর্থাৎ এটা যদি বাইকের ট্যাঙ্কের উপর রাখা হয় তো তেল ভরার জন্য যে যে জায়গাটা থাকে, অর্থাৎ মিডল যে সেন্টার যে হোল থাকে, তো সেটা হচ্ছে এটা, তো তেল ভরার জন্য কোনো রকম অসুবিধা হবে না। এটা বাইকের ট্যাঙ্কের উপর মাউন্ট করার পরে এদিকে চার কোণে চারটে ক্লিপ দেওয়া আছে, এখানে দুটো আর নিচে দুটো দেওয়া আছে, এই ক্লিপের মাধ্যমে ট্যাঙ্ক ব্যাগটাকে বাইকে খুব সুন্দরভাবে লাগানো যায়। এটা খোলা এবং পরানো খুবই ইজি। জ্যাকেট সমেত ট্যাঙ্ক ব্যাগটা বাইকে লাগালে কিরকম দেখতে লাগে দেখুন। হেভি লাগছে তাই না? এই ট্যাঙ্ক ব্যাগটা আমি পুরুলিয়াতে বৃষ্টির মধ্যে ইউজ করেছিলাম, এবং এই ট্যাঙ্ক ব্যাগটা
পুরোটাই রেনপ্রুফ এবং এর রেন কভারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে এর রেন কভার। তো রেন কভারের কালারটা কিন্তু হেভি, দূর থেকে বেশ ভালো রকমভাবে এটা মানে চোখে পড়ে। তো এটি ইউজ করেছি, একটা বাজে স্মেল আসছে, এটাকে কাচতে হবে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এর রেন কভারটা কিন্তু যথেষ্ট ভালো এবং দারুণ কোয়ালিটি। আমার যে ভিয়েটারের যে রেন কভার আছে তার থেকে কিন্তু এটা অনেক মোটা এবং মানে দারুণ সুন্দর। এটা এই ট্যাঙ্ক ব্যাগটাকে আমরা যখন ট্যাঙ্কে ইউজ করব না তখন এটাকে পিঠে ব্যাগ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, শুধুমাত্র এই স্ট্র্যাপটাকে এর মধ্যে আটকে দেওয়া। তো এই আটকে দিলাম এইভাবে আর এটা হয়ে গেল একদম পিঠে ব্যাগ। ভিডিওটা আপনারা দেখলেন এবং এই ট্যাঙ্ক ব্যাগ সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন। তো এই ট্যাঙ্ক ব্যাগটা ইউজ করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো যে কোনো বাইকে আপনি চোখ বুঝে গার্ডেন গিয়ারের এই ট্যাঙ্ক ব্যাগ আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটা বড় জিনিস, এটা খোলা এবং পরানো খুবই সোজা, যেটা রাইডটাকে আপনার অনেক হেট্রিক না করে অনেক ইজি করে দেয়। তো আজকের ভিডিওটা লেন্দি করছি না, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখেছেন একটা লাইক দেবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরে অন্য ইন্টারেস্টিং ভিডিও ততদিনের জন্য।